আনএক্সপেক্টেড ভাবে আমি কখনো ভাবিওনি যে আমি কখনো মেগা সিরিয়াল করব অ্যাজ আ লিড ক্যারেক্টার। আমার পক্ষে সেটা খুব আনএক্সপেক্টেড ছিল, কিন্তু আমাকে সেই সুযোগটা দেওয়া হয়েছে এবং আমি সেটার সেই পথেই গেছি এবং আজকে সেই জন্যই আমি গৌরব। ধন্যবাদ। তবে এটা আমার নিবেদন প্রত্যেকের কাছে, আপনারা গৌরীকে ভালোবাসুন কিন্তু মোহনা মাইতি নামটাকে মনে রাখবেন, কারণ আজকে ক্লাস টেনে পড়তে পড়তে গৌরী এলো সিরিয়াল দিয়ে ওর পথ চলা শুরু। একটা অভিনেত্রী হিসেবে, গৌরী হিসেবে আপনাদের মনে স্থান করবে, কিন্তু পরবর্তীকালে যে কোনো চরিত্রে অভিনয় করলে আপনারা মোহনাকে মনে রাখবেন। একটা জোরে হাততালি চাই মোহনার জন্য সবাই মিলে। মোহনা নিজের কথাতেই স্বীকারোক্তি দিয়েছে যে আমি পড়াশোনার সাথে সাথে নাচ করতে খুব ভালোবাসি। গান তো এতক্ষণ ধরে হলো, এই অনুষ্ঠান মঞ্চে কিন্তু কোনো নৃত্য পর্বে আমরা আসিনি। আমার প্রিয় দর্শকদের জিজ্ঞেস করতে চাই, একটা নাচ কি হতে পারে? এত আস্তে বললে কিন্তু কিচ্ছু করতে পারবো না, আমার হাতে নেই। যা হবে জোরে বাঁদিকে কি বলছেন, একটা নাচ কি হতে পারে? এত আস্তে কিচ্ছু হয় না। কথায় আছে নেসেসিটি ইজ দ্য মাদার অফ ইনভেনশন। একটা বাচ্চা খিদে পেলেও মায়ের সামনে তাকে কাঁদতে হয়, আর এখানে তো একজন অভিনেত্রীকে নাচ করতে বলছি। একটু জোরে শুনতে চাই, একটা নাচের জন্য অনুরোধ করতে পারি? ভেরি গুড। তো আমার দর্শক চাইছে, রাত অনেকটাই হয়েছে, যদি দর্শকদের বিনোদনের জন্য একটা ডান্স পারফরমেন্স হয় ম্যাম খুব ভালো হবে। চলো একদম একদম।